ঝিনাইদহের মহেশপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। উপজেলার পলিয়ানপুর সীমান্তের 60 নম্বর মেইন সীমান্ত পিলার থেকে ভারতের 400 গজ ভিতরে এ ঘটনা ঘটে। বিজিবি 58 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসান জানান, ভোরে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে যায় 4 জন বাংলাদেশি। গরু নিয়ে ফেরার পথে তারা নদিয়া জেলার হাবাসপুর ক্যাম্পের বিএসএফের টহল দলের সামনে পড়ে। এ সময় অন্য 3 জন পালিয়ে গেলেও আব্দুর রহিম বিএসএফের গুলিতে নিহত হয়। বিষয়টি বিএসএফ বিজিবিকে নিশ্চিত করে। ইমেইলে তাদের দেওয়া ছবি দেখে পরিচয় নিশ্চিত হয় বিজিবি। পরে নিহতের লাশ নদিয়ার ধানতলা থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কৃষ্ণনগর হাসপাতাল মর্গে পাঠায়। বিজিবির পক্ষ থেকে লাশ ফেরত পাওয়ার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা। নিহত আব্দুর রহিম এই উপজেলার নেপা ইউনিয়নের বাউলি গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।